আশা করি আপনারা আমার সাথে সংযুক্ত আছেন। আমরা আজকে আমাদের নতুন কিছু কাজ শেখার চেষ্টা করব। লাস্ট ডে ফাইল, আমরা এখান থেকে নিউ ফাইলে আইসে একটা যে কোনো একটা সাইজের একটা পেপার নিই, মনে করি যে আমরা 1080 হাজার আসি বাই হাজার আসি, এখানে একটা নাম দিই ডিজাইন, তারপর হচ্ছে রেজুলেশন, আমরা যতটুকু চাই ততটুকু রেজুলেশনের একটা ডকুমেন্ট নিতে পারি। যেহেতু আমি ইলেকট্রনিক মিডিয়ার জন্য কাজ করব, এই জন্য এখান থেকে আমি রেজুলেশন 72 নিয়ে নিচ্ছি এবং কালার মোড হচ্ছে RGB। এরপর আমি ক্রিয়েটে ক্লিক করে একটা পেজ নিয়ে নিলাম। ওকে, পেজ চলে এসেছে। তো লাস্ট ডে পর্যন্ত আমরা দেখেছিলাম হচ্ছে গ্রেডিয়েন্টের ব্যবহার দেখেছি, সরি, আমরা লাস্ট ডে পর্যন্ত ইরেজার, ব্যাকগ্রাউন্ড ইরেজার, ম্যাজিক ইরেজার টুল এগুলোর ব্যবহার দেখেছিলাম। ওকে, ভেরি ওয়েল। তো আমরা লাস্ট ডে পর্যন্ত ম্যাজিক ইরেজার টুল পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা আমাদের আরও কিছু অ্যাডভান্স কাজে আসব। তো এখানে হচ্ছে আসে গ্রেডিয়েন্ট। হোয়াট ইজ গ্রেডিয়েন্ট? গ্রেডিয়েন্ট সম্পর্কে যদি আমরা জানি, তবে সেই ক্ষেত্রে গ্রেডিয়েন্ট বলতে মূলত বোঝানো হয় দুই অথবা তার অধিক কালারের সমন্বয়কে, মূলত গ্রেডিয়েন্ট বোঝানো হয়। গ্রেডিয়েন্টের মাধ্যমে আমরা একাধিক কালারকে একসাথে অ্যাপ্লাই করতে পারি বা ব্যবহার করে নিতে পারি। সাপোজ এখান থেকে আমি কী করবো, এখান থেকে একটা গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। গ্রেডিয়েন্টে ক্লিক করার পর আমাদের সাধারণত এটা এরকম গ্রেডিয়েন্ট অবস্থা থাকে। গ্রেডিয়েন্টে ক্লিক করলে এখানে প্রিসেট, মানে আগে থেকে সেট করা কিছু গ্রেডিয়েন্ট পাওয়া যাবে। এখানে অনেক ধরনের গ্রেডিয়েন্টের বিভিন্ন ধরনের স্টাইল আছে, যে যেটা ব্যবহার করতে চায় সে সেটা এইভাবে করে ক্লিক করে দেখে, তারপর যদি তার পছন্দ হয় তবে সেই ক্ষেত্রে সে এখান থেকে অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারবে। ওকে, জাস্ট এখানে একটা অ্যাপ্লাই করে দিলাম, তারপরে এই থেকে শুরু করে এইভাবে করে একটা টেনে দিব। ওকে, এইভাবে করে আমরা এখন একটা গ্রেডিয়েন্ট নিয়ে নিতে পারি। হ্যাঁ, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে নিতে পারি। আবার যদি এখান থেকে আমরা, এটা এরকম আসছে না, তো এখান থেকে যদি আমরা এখান থেকে, এটা একে বলা হয় লিনিয়ার গ্রেডিয়েন্ট, হচ্ছে আমাদের লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট, মনে করেন আমি এখান থেকে এরকম দিলাম, এটা গোলাকার হয়ে আমাদের এরকম ছড়াচ্ছে না, এটাকে বলা হয় হচ্ছে রেডিয়াল। যে গোল গ্রেডিয়েন্ট থাকে এটাকে বলা হয় রেডিয়াল গ্রেডিয়েন্ট। তারপরে যেটা আছে এটাকে মূলত বলা হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। এই অ্যাঙ্গেলের মাধ্যমে এই জায়গাটা ক্লিক করে আমরা কী করতে পারবো, একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারবো, রাইট? তো এইটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। তারপরে কী আছে, তারপরে আছে হচ্ছে আমাদের রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট। রিফ্লেক্টেড গ্রেডিয়েন্টে ক্লিক করলে আমাদের দেখা যায় যে একটা ইসের মতো হবে, কী বলা হয়, একটা প্রতিচ্ছবি বা হ্যাঁ এরকম একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়ে যাবে। ওকে, এখানে অনেক ধরনের গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যেতে পারে। এরপর আছে হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ডে ক্লিক করলে আমাদের এরকম ডায়মন্ডের মতো করে এক একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে মূলত আমাদের কয়েক ধরনের গ্রেডিয়েন্ট। তাহলে কী কী গ্রেডিয়েন্ট পেলাম, একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, একটা রেডিয়াল, একটা হচ্ছে অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে রিফ্লেক্ট, একটা হচ্ছে ডায়মন্ড। এই পাঁচ ধরনের হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট রয়েছে। তো এখন এখানে কিছু প্রিসেট গ্রেডিয়েন্ট যেগুলো আছে, মানে আগে থেকে সেট করা বা তৈরি করার গ্রেডিয়েন্ট আছে, এগুলো আমরা ব্যবহার করতে পারতেছি। কিন্তু যদি এরকম হয় যে আমাদের নিজেদের একটা গ্রেডিয়েন্ট তৈরি করে নিতে হবে, সেটা কি পারা যাবে? না, আমরা সেটা এইখান থেকে পারবো না। এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, গ্রেডিয়েন্টে ক্লিক করার পর আমরা এখান থেকে, ওকে, আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করব, গ্রেডিয়েন্টে ক্লিক করে বন্ধ করি। আচ্ছা, গ্রেডিয়েন্ট আমি একটা, ওকে, গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে আমাদের এই জায়গায় একটা অপশন আছে যাকে মূলত বলা হয় হচ্ছে আমাদের, বলা হয় হচ্ছে গ্রেডিয়েন্ট রি অপশনে। এখানে আছে ক্লাসিক গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট আর একটা হচ্ছে ক্লাসিক গ্রেডিয়েন্ট। ক্লাসিক গ্রেডিয়েন্ট থেকে আমরা আমাদের নিজেদের পছন্দ মতো কালার পিক করে দেন, তারপরে আমরা কী করতে পারি, এখান থেকে কোনো একটা গ্রেডিয়েন্ট নিয়ে নিতে পারি। সাপোজ আমি এখান থেকে একটা ক্লাসিক গ্রেডিয়েন্টে ক্লিক করব। ক্লাসিক গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, তারপরে এখান থেকে আমরা যদি কোনো কালার নিয়ে নিতে চাই, জাস্ট এখানে, এটাকে মূলত বলা হয়েছে গ্রেডিয়েন্ট এডিটর। হ্যাঁ, এই গ্রেডিয়েন্ট এডিটরে একটা ক্লিক করব। ক্লিক করলে এরকম আমাদের অপশন আসবে। হ্যাঁ, আমি যে গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করে নিয়ে নিতে চাই, মনে করি আমরা এখান থেকে তেমনটা গ্রেডিয়েন্ট তৈরি করে নিতে পারি। আর এই জায়গায় ওপরের এই অপশনগুলো, এগুলোকে মূলত বলা হয়েছে অপাসিটি বার। হ্যাঁ, এই অপাসিটি বারগুলোতে আমরা এগুলো কেটে, মানে কেটে দিচ্ছি। ওকে, অপাসিটি বার বা স্টপস দরকার নেই, এগুলোকে বলা অপাসিটি বার বা অপাসিটি স্টপস। জাস্ট এই জায়গায় একটা ক্লিক করবো, এই জায়গায় একটা ক্লিক করে মনে করি এখানে দিলাম হচ্ছে একটা ডার্ক রেড,
এরপরে এখানে আইসে এটাকে বলো অপোজিট প্যানেল, এটাকে দিব 100, হইলো আবার এই জায়গায় ক্লিক করে এটাকেও 100 করে দিব। ওকে হইলো। আর এই জায়গা হচ্ছে লাইট রেড, এটা হচ্ছে ডার্ক রেড, এটা লাইট রেড। এরপরে যদি আমি ওকে প্রেস করে দিই, এরপরে যদি আমি এখান থেকে টেনে দিই, ওকে এই জায়গায় করে টেনে দিলাম, তবে সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এরকম একটা গ্রেডিয়েন্ট এই জায়গায় অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এই জায়গায় ক্লিক করে ওকে, ওকে ঠিক আছে। এরপরে যদি আমি জাস্ট এখানে একটা অ্যাপ্লাই করি, ক্লিক করি, আচ্ছা স্ক্রিন মোডে করা আছে, এটাকে আমি নর্মাল করলাম। হ্যাঁ, নর্মাল করে জাস্ট এখান থেকে অপাসিটি 100% করে দিয়ে যদি এভাবে করে অ্যাপ্লাই করে হয়েছে, এইভাবে করে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যেতে পারে। এরপরে যদি আবার আমরা এখান থেকে এটাকে রিভার্স করি, তবে সেক্ষেত্রে দেখা যাবে যে এখন যেমন বৃত্তটা, কালো বৃত্তটা ভিতরের দিকে আসছে, আর যে লাইট যেই রেডটা আছে এটা বাহিরে আসছে, জাস্ট এটা রিভার্স হয়ে যাবে। হ্যাঁ, আমাদের লাল বৃত্তটা ভিতরে আসবে, কালো বৃত্তটা বাহিরে যাবে। ওকে, তো এইভাবে করে আমরা রিভার্স করে নিয়ে নিতে পারি। এরপরে হচ্ছে মূলত আমরা যদি অন্য কোনো গ্রেডিয়েন্ট ব্যবহার করছি, জাস্ট আবার এখানে গ্রেডিয়েন্ট এডিটরে ক্লিক করব। গ্রেডিয়েন্ট এডিটরে ক্লিক করে আমরা যেই কালার নিতে চাই, জাস্ট এখানে আরেকটা ক্লিক করে আমরা এই জায়গায় ডাবল ক্লিক করলে কালার পিকার আসবে। এই কালার পিকার থেকে কালার অন্য কোনো কালার যদি ধরে নিতে চাই, যেই কালারটা ধরতে চাই সেই কালারটা দিয়ে ওকে প্রেস করে ওকে প্রেস করবো। দেখেন, এখান থেকে আমরা সেই কালার চাইলে অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারি। ওকে, এটা অনেকভাবে অ্যাপ্লাই করা যেতে পারে। এটা হচ্ছে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট দিয়ে লিনিয়ার গ্রেডিয়েন্ট হিসেবে অ্যাপ্লাই করে নিতে পারি, তারপরে হচ্ছে রেডিয়াল দিয়ে রেডিয়াল গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে নিতে পারি। ওকে, মানে যেটা দিবেন সেই গ্রেডিয়েন্ট অনুপাতে আমাদের এটা হয়ে যাবে। ওকে, ভেরি ওয়েল, এই হচ্ছে মূলত আমাদের গ্রেডিয়েন্ট দেওয়ার বিষয়াদি। এখন যদি এইরকম হয় কখনো যে আপনি গ্রেডিয়েন্টের একটা আইডিয়া খুঁজে পাচ্ছেন না যে কোন ধরনের গ্রেডিয়েন্ট কোথায় অ্যাপ্লাই করবেন, তবে সেই ক্ষেত্রে আমি বলবো আপনি এখান থেকে একটু গুগলে আসবেন। সাপোজ এখান থেকে আমরা একটু গুগলে আসি, গুগলে এসে লিখবেন হচ্ছে ইউআই গ্রেডিয়েন্ট। একটু জাস্ট, হ্যাঁ আমার একটা জরুরি কল এসেছে, তো আমি যেটা বলছিলাম ইউআই গ্রেডিয়েন্টস নামক একটা সাইট আছে। এইরকম ইউআই গ্রেডিয়েন্টস লিখে যদি আমি একটু গুগলে এন্টার করি, তবে সেই ক্ষেত্রে এরকম সাইট চলে আসছে। এখানে অনেক সাইট আসছে, লাইক এখান থেকে হচ্ছে ইউআই গ্রেডিয়েন্টস নামক একটা সাইট আছে, এখানে যদি একটা ক্লিক করি তবে সেই ক্ষেত্রে দেখা যাবে যে ইউআই গ্রেডিয়েন্টসের যেই গ্রেডিয়েন্টগুলো আছে, তো সেই গ্রেডিয়েন্টের লিস্টটা এখানে চলে আসবে। জাস্ট আমরা যেটা চাচ্ছি সেটা নিয়ে নিতে পারবো। আচ্ছা, আপনারা আমার কথা শুনছেন তো? জি, শুনতে পাচ্ছি টিচার। আচ্ছা, ওকে ঠিক আছে। তো সব গ্রেডিয়েন্টস লিস্টে যদি আমি ক্লিক করি, তবে সেই ক্ষেত্রে এখানে অনেক ধরনের গ্রেডিয়েন্ট আছে। হ্যাঁ, তো যেই ধরনের গ্রেডিয়েন্ট আমি অ্যাপ্লাই করে নিয়ে নিতে চাই, জাস্ট ওই ধরনের একটা গ্রেডিয়েন্টে একটা ক্লিক করলে আমরা গ্রেডিয়েন্টটা নিয়ে নিতে পারবো। সাপোজ এখান থেকে মিশনস অফ গ্রানচার ক্লিক করলাম, এই গ্রেডিয়েন্টটা যদি আমরা আমাদের ডিজাইনে ব্যবহার করতে চাই, জাস্ট এখান থেকে এইখানে একটা কালার কোড আছে। হ্যাঁ, এই কালার কোডে একটা ক্লিক করবে, এই কালার কোডটা কপি হয়েছে। এরপর আমি এখান থেকে ফটোশপ ওপেন করব, তারপরে জাস্ট এখানে কি আছে গ্রেডিয়েন্ট এডিটর, এই গ্রেডিয়েন্ট এডিটরে ক্লিক করে এই যে ফার্স্ট যে স্টাফসটা আছে এই স্টাফস ডাবল ক্লিক করে এইখানে আমি কালার কোডটা বসিয়ে দিব। এরপর ওকে প্রেস করব। তারপরে হচ্ছে এখান থেকে এই জায়গায় আরও একটা কালার আছে, এই কালার কোডটাও একটা ক্লিক করে কপি করে নিয়ে নিলাম। তারপরে এখানে ডাবল ক্লিক করে আমরা এখানে যদি কালার কোডটা বসা দিই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ওকে প্রেস করে দিলাম, তো এখানে আমাদের মানে এটা চলে আসছে। এরপর এই যে এটাকে বলা হচ্ছে লোকেশন, এই জায়গায় ডাবল এই জায়গায় একটা ক্লিক করে এই লোকেশনটা 50% দিলাম, তো এটা 50% চলে আসছে। ওকে, এরপরে এটা এটা হচ্ছে আমরা এগুলোর দরকার নেই আসলে, ঠিক আছে। তো এটাকে 50% দিয়ে 50% ওকে, এরপর যদি আমি ওকে প্রেস করে দিই হইলো, হয়ে যাওয়ার পরে এখান থেকে আমি কী করব, রেডিয়াল করে দিলাম, শিফট ধরে এভাবে করে টান দিয়ে দিলাম, তো রেডিয়ালটা আমাদের এভাবে হইলো। ওকে, অথবা এখান থেকে রিভার্স আনচেক করে দিলাম, এটা এরকম হয়ে যাবে, রিভার্স চেক মার্ক দিলে আবার এরকম হবে।
করে নিয়ে নিতে চাস সেভাবে এরকম করে একটা অ্যাপ্লাই করে দিয়ে দিতে পারবে। ওকে, যে যেভাবে দিতে চাই আর কি, ঠিক আছে। এরকম করে চাইলে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারি আমাদের ডিজাইনে। অন্য কোনো গ্রেডিয়েন্টে যদি চাই, এই ইউআই গ্রেডিয়েন্ট থেকে আমরা চাইলেই গ্রেডিয়েন্টগুলো দেখে অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারবো। ওকে, তো যা যেমন ভালো লাগে আর কি। এইটা যদি আবার অ্যাপ্লাই করছি, এই গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, কপি গ্রেডিয়েন্ট এডিটরে ক্লিক, এরপর এখানে একটা আইসে ডাবল ক্লিক, ডাবল ক্লিক করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এরপর আবার এই জায়গায় এসে এখানে একটা ক্লিক, ক্লিক করে আবার ফটোশপে এসে কোথায় ফটোশপে ক্লিক করে এই জায়গায় ডাবল ক্লিক, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, ওকে, এরপর ওকে, ঠিক আছে। এইভাবে করে আমরা চাইলে কোনো একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারবো। বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট বা ইফেক্ট আমরা ব্যবহার করে নিয়ে নিতে পারবো আমাদের ডিজাইনে। এই হচ্ছে মূলত আমাদের গ্রেডিয়েন্টের ব্যবহার। তো এরপরে আসে হচ্ছে আমাদের কি আছে, এরপরে আসে হচ্ছে আমাদের পেইন্ট বাকেট টুল। সাপোজ এখান থেকে আমি একটা কালার দিলাম, ওকে, হইলো এরকম একটা কালার। এরপর যদি আমি পেইন্ট বাকেট টুলে ক্লিক করি, পেইন্ট বাকেট টুলে একটা ক্লিক, কোথায় পেইন্ট বাকেট টুলে ক্লিক, পেইন্ট বাকেট টুলে ক্লিক করার পর আমি এখান থেকে যদি অন্য কোনো কালার অ্যাপ্লাই করে নিয়ে নিতে চাই, সাপোজ এখানে দিলাম হচ্ছে, ওকে, এখানে দিলাম হচ্ছে পার্পল কালার দিয়ে ওকে প্রেস করে দিলাম। এরপর এই কালারটা জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম, হয়েছে পার্পল কালার। এভাবে করে চলে আসছে, আবার এখানে এসে পেইন্ট বাকেট টুলে ক্লিক, এই জায়গায় ডাবল ক্লিক করে অন্য কোনো কালার যদি আমরা দিতে চাই, সাপোজ এখান থেকে দিব হচ্ছে, ওকে, এরকম একটা কালার দিয়ে ওকে প্রেস করে দিই, তবে এই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখান থেকে আমরা যেই কালারটা দিতে চাই পেইন্ট বাকেটের ভিতরে, আমরা ওই কালারটা এখানে ফরগ্রাউন্ডে নিয়ে আমরা ওই কালারটা অ্যাপ্লাই করে দিতে পারবো। সাপোজ এই কালারটা নিয়ে পেইন্ট বাকেট টুলটা এখানে অ্যাপ্লাই করলাম, তো এই কালারটা হয়ে গেল। মানে সোজা কথা হচ্ছে, পেইন্ট বাকেট টুলটাকে সিলেকশন করার পরে যেই কালারটা নিতে চাই ফরগ্রাউন্ডে ওই কালারটা পিক করে জাস্ট এখানে ক্লিক করে দিলে ওই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এইভাবে করে সাধারণত আমরা পেইন্ট বাকেট টুলের ব্যবহার করে নিয়ে নিতে পারি। তারপর এখানে আছে হচ্ছে 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল। তো এই 3D ম্যাটেরিয়াল ড্রপ টুলটা আমরা সাধারণত দেখা যায় যে আমাদের 3D কোনো কাজ যদি করা হয়ে থাকে তখন আমরা চাইলে অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারবো। হ্যাঁ, এটা আপাতত আমাদের তেমন কোনো ব্যবহার প্রয়োজন নাই। এরপর আছে হচ্ছে ব্লার টুল। ব্লার মানে হচ্ছে ঝাপসা। তো দেখি একটু আমাদের এটা কী ধরনের ঝাপসা করে। সাপোজ এখান থেকে হচ্ছে আমরা, ওকে, এরকম একটা ভদ্রলোকের ছবি আমরা নেই। আচ্ছা, এই ছবিটা যদি ওপেন করতে চাই ফাইলে এসে ওপেন, ওপেনে এসে আমরা এই ছবিটাকে যেইখানে আমাদের ছবি আছে সেখান থেকে যদি আমরা ওপেন করছি, সাপোজ এই যে এই মহিলার যে ফেসটা আছে এই মহিলার ছবিটাকে আমরা একটু ওপেন করে দিলাম, হইলো। একটু যদি জুম ইন করি, বড় করে জুম ইন করলাম, অল্টার ধরে স্ক্রল আপ করলে, অল্টার ধরে স্ক্রল আপ করলে জুম ইন হয়। হ্যাঁ, এটাকে যদি আমরা মানে এরকম কেমন এক একটা হয়ে আসে এরকম, এগুলো যদি ঠিকঠাক করে দেখতে চাই, তবে সেক্ষেত্রে উইন্ডো, উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস, ওয়ার্ক স্পেস থেকে রিসেট এসেন্সিয়াল। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমাদের যে টুল প্যানেলগুলো ছিল এগুলো সুন্দরভাবে মানে সেজে যাবে, মানে আগের মতো একেবারে প্রথম যেভাবে ছিল তেমন হয়ে গেছে। তো যাই হোক, এই ছবিটাকে নেওয়ার পরে আমরা কী করব, এখানে ক্লিক করে ব্লার টুলে যদি ক্লিক করি, দেখেন এই ছবিটা এরকম না, এখন এরকম করে আমি করতেছি, এই ছবিটা কিন্তু ঝাপসা হয়ে গেছে। এভাবে কী করা যায়, ঝাপসা করা যায় ব্লারের মাধ্যমে, কী করা যাবে, কোনো কিছু ঝাপসা করা যাবে। দেখেন এই ছবিটা এরকম হয়ে গেছে, কিন্তু এই ছবিটা আগে কীরকম ছিল তেমনটা দেখতে চাইলে এখানে এসে হিস্ট্রি ব্রাশ টুলে ক্লিক করে জাস্ট এভাবে করে টান দিব, এটা আগে এরকম ছিল। হ্যাঁ, হিস্ট্রি ব্রাশ টুলটা অনেক বড় হয়ে আছে, থার্ড ব্র্যাকেট ওপেন প্রেস করে ছোটো করা যেতে পারে এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ প্রেস করে বড় করা যেতে পারে। তো যাই হোক, থার্ড ব্র্যাকেট ওপেন প্রেস করে একটু ছোটো করে নিলাম। এরপর হচ্ছে এই জায়গায় কী আছে, ব্লার টুল। ব্লার টুলে ক্লিক করে আমরা এভাবে করে ছবিটাকে
ব্লার বা ঝাপসা করে নিয়ে নিতে পারবো। ওকে, এই হচ্ছে মূলত আমাদের ব্লার টুলের কাজ। আর এখান থেকে হিস্ট্রি ব্রাশ টুলের কাজ তো জানি, হিস্ট্রি রিমুভ করে আবার আগের মতো করে দিবে। ওকে ওকে, ভেরি ওয়েল। তো এই হচ্ছে ব্লার টুল। ব্লার টুল কোনো কিছুকে আমাদের ঝাপসা করে থাকে। এরপর হচ্ছে শার্পেন টুল। এই শার্পেন টুলের কাজ কি, এই ছবিটা এখন যেমন আছে দেখেন, আমি যখন এইটা টানতেছি মানে শার্পেন পেনটা টানতেছি, তখন এটা আরও জীবন্ত হয়ে গেছে। দেখছেন, এটা আগে এমন ছিল না। আমি যদি আবার আগের রূপ দেখাইতে চাই, হিস্ট্রি ব্রাশে এসে হিস্ট্রি ব্রাশটা ধরে একটু টান দিই, এখন দেখছেন কতটা ক্লিয়ার। জাস্ট এখানে এইভাবে করে ধরে টানলাম, এটা আগে এরকম ছিল। হ্যাঁ, আবার যদি আমি এখান থেকে শার্পেন টুলে ক্লিক করে এরকম করে দিই, তবে এটা দেখেন এই আগের মতো হয়ে গেছে। এটা অনেক বেশি তীক্ষ্ণ হয়ে গেছে, হ্যাঁ মানে চোখে বাজে এরকম আর কি। ঠিক আছে, মানে এটা শার্পেন হয়েছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার আন্ডু করে আগের অবস্থায় নিলাম আর কি। ওকে, ভেরি ওয়েল। এই হচ্ছে আমাদের শার্পেন টুল। এরপরে কি আছে, স্মুচ টুল। এই স্মুচ টুলের কাজ কি, সাপোজ এই যে কাজ, এই যে যে চোখটা আছে, এই চোখটা যদি আমি একটু উপরের দিকে উঠাইতে চাই, হইলো ঠিক আছে। আর যে নাকটা মনে করেন যে আরেকটু উপরের দিকে উঠাইতে, হালকা করে আমাদের কোনো একটা অবজেক্ট কি করবে, সে ধরতে পারবে। এক জায়গায় কেন একটা অবজেক্টকে আরেক জায়গায় একটু ল্যাপটায় দেওয়া, এরকম টাইপের কাজগুলো সে করে আর কি। হ্যাঁ, ওকে, অল্প করে টানলে সে ঠিকঠাকভাবে অ্যাপ্লাই হয়, বেশি করে টানলে দেখেন নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তো যাই হোক, এই কাজটা আসলে অনেকভাবে অ্যাপ্লাই করা যায়। এইভাবে করে টানলে এই জিনিসগুলো নষ্ট হয়ে যায়, অল্প করে যদি টানা হয় তাহলে সেক্ষেত্রে জিনিসটা একটু দেখতে মোটামুটি খারাপ লাগে না আর কি। এরকম করা যায়, এরকম আমরা করবো না। এখান থেকে আবার এসে ঠিকঠাক করে নিচ্ছিলে হিস্ট্রি ব্রাশ টুল এই আগের মতো অবস্থায় নিয়ে আসছে। তো স্মুজের কাজ হচ্ছে আমাদের কোনো একটা পার্টকে একটু উপরের দিকে নেওয়া, হ্যাঁ নিচের দিকে নেওয়া, বা এটা কি করা, স্মুজ করা, মানে একটা মানে আরেকটার সাথে মিলায় দেওয়া এরকম আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের এটার ব্যবহার। ঠিক আছে, আবার এখান থেকে এসে যদি আমি কী করি, হিস্ট্রি ব্রাশ টুলে ক্লিক করে ওকে দিলাম, আগের মতো হয়ে গেছে, রাইট। এই হচ্ছে মূলত আমাদের এটার ব্যবহার, ব্লার টুল, শার্পেন টুল, স্মুচ টুল। এরপর কি আছে, এরপর আছে হচ্ছে ডজ টুল। তো এই ডজ টুলের কাজ কি, ডজ টুলে একটা ক্লিক করলাম, ডজ টুলে ক্লিক করার পরে আমি এখানে একটা পয়েন্টার আসছে, এই বৃত্তটাকে যদি আমি বড়ো করতে চাই, থার্ড ব্র্যাকেট ক্লোজ প্রেস করে বড়ো করা যাবে, থার্ড ব্র্যাকেট ওপেন প্রেস করে ছোটো করা যাবে। আমি থার্ড ব্র্যাকেট ক্লোজ প্রেস করে একটু বড়ো করে নিচ্ছি, বা একটু ছোটো করে নিলাম, থার্ড ব্র্যাকেট ওপেন প্রেস করে। এরপরে এইভাবে করে এটা ধরে টানতেছি, দেখেন এই ছবিটা কিন্তু আমাদের উজ্জ্বলতা বাড়তেছে। ওকে, এই ছবিটা আগে যেই রকম উজ্জ্বলতা ছিল তার থেকে অনেক বেশি বৃদ্ধি পেয়ে এটা ফর্সা হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেমনটা আমাদের দেখা যায় যে বিভিন্ন সময় কি করা হয়, ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করা হয় পরিষ্কার বা উজ্জ্বলতার জন্য। তো আমরা এখানে ব্যবহার করতে পারবো কোনটা, আমরা এখানে ব্যবহার করতে পারবো হচ্ছে এই ইটা, এটাকে বলা হয় হচ্ছে ডজ টুল। ডজ টুল ব্যবহার করলে কোনো একটা অবজেক্টের যে উজ্জ্বলতা আছে, রূপ লাবণ্য আছে, এটা বৃদ্ধি করা যায়। হ্যাঁ ঠিক আছে, এটা ছিল কেমন আর আমরা করে নিছি, কেমন এটা বেশি হয়ে গেছে এখন আবার। ঠিক আছে, তো এবার আবার যদি আমরা একটু কমাতে চাই তাহলে সেক্ষেত্রে এখান থেকে কী করবো, বার্ন টুল। হ্যাঁ, ডজ এটা একটু লাইটিং ভাব করছে, আর বার্ন টুল মানে পুরা দিয়ে বা একটু জ্বালায়, মানে জ্বালায় দিবে এরকম টাইপের আর কি। হ্যাঁ ঠিক আছে, বা পুরা দিবে এরকম। ওকে, বার্ন মানে কি, পুরানো না, এটা আমাদের তেমন একটা আর কি, আর একটু কালচিটে ভাব করে আর কি, বা পুরা এরকম সামথিং। এসে তো যাই হোক, এরকম করে যখন আমি টানতে সেটা ধরে, তখন দেখা যায় এটা আমাদের আরও কালচে কালচে করতেছে, তা আগে যেমন ছিল তার থেকেও বেশি কুৎসিত করে দিতে পারবে এটা। ওকে, বার্ন টুলের মধ্যে আমরা কোনো কিছুকে জ্বালাই দিতে পারি বা পুরাই দিতে পারি এরকম আর কি। হ্যাঁ ঠিক আছে, এই হয়েছে মূলত বার্ন টুলের ব্যবহার। এটা তো আমরা অনেক বেশি কালো করে ফেলছি, তাই না? না, দরকার নেই, আমরা এটাকে আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব। এই জন্য মানে আগে যে অবস্থা ছিল সে অবস্থায় ফিরে নেওয়ার জন্য হিস্ট্রি ব্রাশ টুলে ক্লিক করে এই যাবার আগের মতো করে দিলাম। বাস শেষ। এই হচ্ছে মূলত আমাদের ডজ টুল, বার্ন টুল। এরপর আছে হচ্ছে স্পঞ্জ টুল। এই স্পঞ্জ টুলের কাজ কি, স্পঞ্জ টুলের কাজ হচ্ছে, সাপোজ মনে করেন এই স্পঞ্জ টুলটা এখানে ক্লিক করে
এবার যদি আমি ওইভাবে টানি, তবে সেক্ষেত্রে দেখেন এই ছবিটা কি নিচ্ছে আমাদের মানে একটা পাতিলে, যেমন আর কি ওই মাজু নিনজা ঘষলে একটা সিলভার টাইপের ই হয়ে যায়, হ্যাঁ ভাইব চলে আসে, ঠিক তেমনি ভাবে এটা আমাদের এরকম করতেছে যে আমাদের মানে একটা গ্রে স্কেল কালার নিয়ে আসতেছে এই জায়গায়, তাই না? এটা সাধারণত দেখা যায় যে বডি বিল্ডিং এর বিভিন্ন ধরনের যে রিটাচের কাজগুলো আছে কাজ করা হয়, তো তখন এই জিনিসটা ব্যবহার করা যেতে পারে। ওকে, এই হচ্ছে মূলত আমাদের এটার ব্যবহার আর কি, কেউ চাইলে এটা ব্যবহার করে এইভাবে করে কাজ করতে পারে। ওকে, এটা দেখতে ভালো দেখা যায় না, এই জন্য আমি আবার ঠিকঠাক করে নিব হিস্ট্রি ব্রাশটুল, এইভাবে করে টাইম দিলাম। ওকে, তো কি বুঝলাম এখান থেকে, টর্চ টুল হচ্ছে আমাদের কোনো কিছু উজ্জ্বলতা বাড়ায়, বার্ন টুল এটা মানে পুড়ায় দেওয়ার মতো একটা ভাব করে, তারপর হচ্ছে স্পঞ্জ টুল, স্পঞ্জ টুলের মাধ্যমে দেখা যায় যে আমরা কোনো কিছুকে ই করে নিতে পারি, একটা গ্রে স্কেল টাইপের ভাব নিয়ে আসতে পারি। ওকে, তো এই হচ্ছে মূলত আমাদের এই তিনটা টুলের ব্যবহার। আচ্ছা, এরপর আসে হচ্ছে কি, এরপর আসে হচ্ছে সাপোজ, এরপর আসে হচ্ছে আমাদের পেন টুল। এই পেন টুল জিনিসটা কি, পেন টুল বলতে মূলত বোঝানো হয় হচ্ছে কোনো কিছুকে আমাদের কি করা, মানে আমাদের পেন টুলের মাধ্যমে আঁকা আঁকি করা এরকম। লাইক এখান থেকে আমি যদি একটা পেন টুলে ক্লিক করি, সাপোজ আমি এখান থেকে মানে কোনো কিছুকে আমরা এঁকে নিতে পারবো, সাপোজ এখানে একটা ক্লিক করে, এই যে একটা ক্লিক, ওকে, এরপর এখানে একটা ক্লিক, ওকে, এরপর এই জায়গায় একটা ধরে, সরি এই জায়গায়, এই জায়গা ধরে অল্টা ধরে, অল্টা ধরে এখানে এভাবে করে টানবো, এরপরে আবার এই জায়গায় ক্লিক, এরপর আবার এই জায়গায় আরেকটা ক্লিক, ঠিক আছে, পরে ওকে দিলাম, তারপরে কন্ট্রোল এন্টার এরকম হইলো। তারপরে এখানে নতুন আরেকটা লেয়ার নিলাম, যদি আমরা কোনো কালার অ্যাপ্লাই করে নিয়ে নিতে চাই, সাপোজ এরকম একটা কালার দিয়ে অল্টা ডিলেট দিলাম, হইলো কালার অ্যাপ্লাই হইলো, কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট, এরপর এখানে আইসে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করব, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম, এরপর এই পয়েন্টারটা জাস্ট এখানে টেনে দিব, এরপরে এখান থেকে একটু টেনে দিলাম, মুভ টুল একটা ক্লিক, আমরা এগুলো ব্যবহারের আগে শিখেছি, কন্ট্রোল প্লাস আল্টার প্লাস শিফট প্লাস টি, কন্ট্রোল প্লাস আল্টার প্লাস শিফট প্লাস টি। ওকে, তো এইভাবে করে আমরা একের পর এক টেনে দিয়ে কিছু একটা তৈরি করে ফেলতে পারি, তাই না? যাই হোক, এরকম একটা কিছু তৈরি করলাম, তারপর পুরোটাকে একসাথে সিলেকশন করে, ওকে, আচ্ছা এটা আসলে আমাদের দরকার নেই, এটা আমরা এমনি করলাম, আমরা দেখতেছিলাম হচ্ছে পেন টুলের ব্যবহার। পেন্টুলের যদি আমরা খুব ব্যবহার করতে চাই, পেন্টুলের মাধ্যমে আমরা কোনো কিছুকে খুব সুনিপুণভাবে সিলেকশন করে নিতে পারি, খুব সুন্দরভাবে সিলেকশন করে নিয়ে নিতে পারি। পেন্টুলের মাধ্যমে কোনো একটা অবজেক্টকে আমরা দেখা যায় যে আর একটা কপি তৈরি করতে পারি, বা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিয়ে নিতে পারি। এই জাতীয় যে কাজগুলো আছে আমরা পেন্টুলের মাধ্যমে খুব ইজিলি তৈরি করে নিয়ে নিতে পারি। সাপোজ আমি এখানে একটা হোয়াইট কালার অ্যাপ্লাই করি, বুঝতে সুবিধা হবে। এখানে এসে যদি আমি কী করি, পেন টুলে ক্লিক করি, এই জায়গায় একটা ক্লিক করলাম, এইখানে আর একটা ক্লিক, এই জায়গায় ক্লিক, এই জায়গায় ক্লিক এবং এই জায়গায় ক্লিক। ওকে, তো আমি চার কোণা বিশিষ্ট একটা চতুর্ভুজ এটার মাধ্যমে তৈরি করলাম। এরপর আসে হচ্ছে আমাদের কী আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, আমি এগুলো একটু পরে দেখবো। এখানে আসে হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে এসে যদি আমি এখানে একটা ক্লিক করি, দেখেন এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট হয়েছে, হ্যাঁ এটা আমাদের কী হয়েছে মানে এটা আমি মুভ করতে পারতেছি, অ্যাড হয়েছে। আবার এখানে এসে আরেকটা ক্লিক করে এই জায়গায় আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিয়ে নিতে পারতেছি, হ্যাঁ আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিতে পারতেছি। তারপরে কী আছে, তারপরে আছে হচ্ছে আমাদের ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, জাস্ট এই জায়গায় একটা ক্লিক করলে কী হবে, ডিলেট হবে, আবার এই জায়গায় ক্লিক করলে ডিলেট হবে। তো এইভাবে করে আমি কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট বাতিলও করে নিতে পারি। ওকে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করা যায়
দিলে ট্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট বাতিল করা যায়। এইটার ক্ষেত্রেও তাই, আমরা সাপোজ এখান থেকে কী করতে পারবো, অল্টার ধরে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করে নিতে পারবো, হ্যাঁ, আর কন্ট্রোল ধরে আমরা ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট করে নিয়ে নিতে পারবো। ওকে কন্ট্রোল ধরা লাগবে না, কিছু না ধরলে আমাদের ডিলেট হয়ে যাবে, আর শিফট ধরলে অল্টার ধরলে আমাদের প্লাস হবে, আর এমনি মাইনাস হবে, একটা ক্লিক করলে মাইনাস হয়ে যাবে। ওকে, এরপর আসতে হচ্ছে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট। কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টে যদি আমি ক্লিক করি, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলে আমাদের কী হবে, একটা পয়েন্টার আমরা কী করতে পারবো, কনভার্ট করে নিয়ে নিতে পারবো, এক রূপ থেকে ভিন্ন রূপে রূপান্তর করে নিতে পারবো। তো এক রূপ থেকে ভিন্ন রূপে রূপান্তর করতে গেলে দেখেন এই যেরকম একটা হ্যান্ডেল আসছে, হ্যাঁ, এরকম একটা হ্যান্ডেল আসবে, দুই পাথালা এসে এই দুই পাশ দিয়ে আমরা এই হ্যান্ডেলটাকে কনভার্ট করে নিয়ে নিতে পারবো। ওকে, তো যার যেমন ইচ্ছা সে তেমনভাবে হয়ে করে কনভার্টের মাধ্যমে কনভার্ট করে নিতে পারবে। তাহলে আমরা বুঝলাম অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে কোনো একটা পাথে আমরা কোনো পয়েন্ট অ্যাড করে নিয়ে নিতে পারবো, ডিলেট অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে আমরা কোনো কিছুকে ডিলেট করে নিয়ে নিতে পারবো, হ্যাঁ, তারপরে কী আছে, তারপরে হচ্ছে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে আমরা এটাকে কী করতে পারবো, কনভার্ট করে নিয়ে নিতে পারবো। তো এই হচ্ছে মূলত আমাদের কনভার্ট ডিলেট অ্যাড এর কাজ। আচ্ছা, এরপরে আসে হচ্ছে কি আছে, এরপরে আসে ফ্রি ফ্রম পেন টুল, মানে এটা আমরা উন্মুক্তভাবে আমরা আমাদের নিজেদের মতো করে একটা পেন্সিল যেভাবে আঁকে এভাবে করে আঁকা আঁকি করতে পারবো। হইল আঁকলো, আঁকার পর এটাকে সিলেকশনে বদলানোর জন্য বা সিলেকশন তৈরি করার জন্য কী করবো, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার প্রেস করলে এরকম সিলেকশন তৈরি হয়, হ্যাঁ, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, এরকম করে মনে করি এরকম আমি সিলেকশন করে নিয়ে নিতে চাই। আচ্ছা, তো হলো, হয়ে যাওয়ার পরে এটাকে যদি আমি দেখতে চাই এটাকে আমরা কোথায় পাবো, এই পাথ নামক যে অপশনটা আছে পাথসে, পাথসে এটা ক্লিক করলে পাথ আসবে, পাথ আসার পরে কন্ট্রোল ধরে যদি পাথের উপরে আমি ক্লিক করি এভাবে করে সিলেকশন করা যায়, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, আবার এখানে একটা ক্লিক করলে পাথ দেখাবে, আর পাথকে সিলেকশন হিসাবে নিতে চাইলে কন্ট্রোল ধরে এই পাথের উপরে ক্লিক করলে পাথটা এরকম আমাদের কি হবে, সিলেকশন হয়ে আসবে আর কি। তারপরে কন্ট্রোল আমি যদি এখান থেকে নতুন একটা লেয়ার নিয়ে কালার অ্যাপ্লাই করে নিয়ে নিতে চাই, অল্টার ডিলেক্ট ফরগ্রাউন্ডের কালারটা এখানে চলে আসছে, এই যে ফরগ্রাউন্ডের কালার, আবার যদি ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করে অন্য কোনো কালার দিতে চাই, সাপোজ এখান থেকে অন্য একটা কালার আমরা দিয়ে দিই, অল্টার ডিলেট, অল্টার ডিলেট দিলে ব্যাকগ্রাউন্ডের কালারটা অ্যাপ্লাই হয়ে যায়। তো এইভাবে করে আমরা ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড উভয়ই কালার অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারবো, ঠিক আছে। তো এরপরে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, এরপরে জাস্ট এখান থেকে আই সেটাকে ধরে টাইনে দিব এইভাবে করে, তাহলে এটা ডিলেট হয়ে যাবে আর কি। তো বুঝলাম কীভাবে করে আমাদের একটা মানে ফ্রি ফ্রম পেন টুল ব্যবহার করতে। তারপরে আসে হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার ট্রেসিং টুল, সাপোজ আমাদের এখানে একটা কন্টেন্ট আছে মানে একটা ছবি আছে, জাস্ট এই জায়গাটা ক্লিক করবো, হ্যাঁ, ক্লিক করে এখানে একটা, আচ্ছা ক্লিক করে না এইভাবে করে ধরে রাখবো, জাস্ট এখান থেকে কোনটা দিছি আমরা এটা, সরি, কন্টেন্ট অ্যাওয়ার ট্রেসিং, আচ্ছা কন্টেন্ট অ্যাওয়ার ট্রেসিংটা একটু দেখি, জাস্ট এখানে আইসে কন্টেন্ট অ্যাওয়ার ট্রেসিং টুল, এখানে একটা আইসে ক্লিক করবো, এই জায়গাটা ক্লিক, হ্যাঁ, জাস্ট কন্টেন্ট অ্যাওয়ার ট্রেসিং এ ক্লিক করলে আমি আমার মন মতো করে একটা একটা করে ক্লিক করে ট্রেস করে নিয়ে নিতে পারবো। ওকে, এটা কোনটা, কন্টেন্ট, সরি, কন্টেন্ট অ্যাওয়ার ট্রেসিং টুল, কন্টেন্ট অ্যাওয়ার ট্রেসিং টুল সে নিজে ট্রেস করবে আর কি কোনো একটা এরিয়াকে। ওকে, এটাই হচ্ছে তার কাজ। আচ্ছা, এখান থেকে আবার আইসে ডাইরেক্ট সিলেকশন, পাথ সিলেকশন, পুরো পাথটাকে সিলেক্ট করে, পুরো পাথটাকে সিলেকশন করে ডিলেটে ক্লিক করবো, ডিলেট হলো, আবার এখানে আইসে কন্টেন্ট অ্যাওয়ার ট্রেসিং টুল, এখানে আইসে এই জায়গায় ক্লিক, আচ্ছা পেন টুল দিয়ে একটা ক্লিক করলাম আগে এখানে, হ্যাঁ, ক্লিক করার পরে এই যে একটা ক্লিক, এরপর এখানে এসে যদি আমি কী করি কন্টেন্ট অ্যাওয়ার ট্রেসিং টুল, সেটাকে কেটে দিই,
মানে এই জায়গাটা ক্লিক করলে এই পুরো এতটুকু সিলেকশন হয়ে যাবে, সে একটা একটা করে কন্টেন্ট ধরে ধরে মানে ই করতে পারবে। এই যে হ্যাঁ, জাস্ট এখানে একটা ক্লিক করলে এই পুরো পোর্শনটা ধরতে পারবে, মানে এখানে কালার বেসড ধরে সে মানে ধরতে পারে আর কি। আবার চোখে ক্লিক করলে চোখে, ঠিক আছে, কোনো একটা কন্টেন্টকে, ব্রুতে ক্লিক করলে ব্রুর কিছু অংশ, আবার এখানে মানে সে নিজে থেকে এটাকে সিলেকশন করতে পারবে। তো দরকার নেই আমাদের এই সিলেকশনটা ওইভাবে করে কার্যকর হয় না। আবার এখান থেকে আইসে পাঁচ সিলেকশন টুলে আইসে এভাবে করে সিলেকশন ডিলেট। এরপরে এখানে আইসে কি করব, কার্ভ চার পেন টুল, এখান থেকে এটা একটু গোল আমাদের আঁকতে সহায়তা করবে। এখানে একটা ক্লিক, এই জায়গায় একটা ক্লিক, এই জায়গায় একটা ক্লিক, ওকে, এরপরে এখানে ক্লিক, এই জায়গায় ক্লিক, ঠিক আছে। তো এইভাবে করে আমরা সিলেকশন করে নিয়ে নিতে পারবো। এটাকে বলা হয় হচ্ছে কার্ভ চার পেন টুল, ঠিক আছে। কার্ভ চার পেন টুলের মাধ্যমে আমরা আমরা এভাবে করে ব্যবহার করে নিতে পারবো আর কি, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের কার্ভ চার পেন টুলের ব্যবহার। তো আমরা এই যতগুলো পেন টুল আছে এগুলোর ব্যবহার বুঝলাম, ঠিক আছে। ডিলেট, আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের সাপোজ এই জায়গায় এসে আমি পেন টুলের মাধ্যমে কোনো একটা কিছুকে, অবজেক্টকে সিলেকশন করব। সিলেকশন করার জন্য উপায় হচ্ছে জাস্ট এখানে এসে আমি যে অবজেক্টটাকে বা যেই জিনিসটাকে সিলেকশন করতে চাচ্ছি, সাপোজ এই জায়গায় একটা ছবি আছে ইমেজ, এই ইমেজটাকে আমি ধরে ফটোশপ সফটওয়্যার ওপেন করে এভাবে টেনে দিলাম, ওকে, আমাদের এটা চলে আসছে। এখন আমি যদি এই ছবিটাকে সিলেকশন করে নিতে চাই সেই ক্ষেত্রে কি করণীয়, সেই ক্ষেত্রে অল্টার ধরে আমি জুম ইন করে নিলাম, অল্টার ধরে স্ক্রল আপ জুম ইন হলো, স্পেস বার ধরে একটু নিচের দিকে আসি, আর একটু নিচের দিকে আসলাম। যত জুম করে কাজ করব তত আমাদের যেই সিলেকশনটা আছে আমি পেন টুলের মাধ্যমে নিখুঁত সিলেকশনটা তৈরি করে নিয়ে নিতে পারবো। সাপোজ এই জায়গায় এসে কী করবো, পেন টুলে একটা ক্লিক, জাস্ট এই জায়গায় একটা ক্লিক করে, এখানে একটা ক্লিক, আমরা স্পেস বার ধরলে এরকম একটা হ্যান্ড টুলের মতো আসবে, দেখেন এরকম স্পেস বার ধরলে একটা হাতের মতো আসবে। তারপর আবার জুম করে এখানে নিলাম, একটা ক্লিক করলাম, ক্লিক করে অনেকে আছে যে ছেড়ে দেয় না আমরা ছাড়বো না, আমি আবার আন্ডু করলাম, এই জায়গাটা ক্লিক করা অলরেডি আছে, এই জায়গায় আমি কোনো মানে কিছু ধরতেছি না কিবোর্ড থেকে মাউস দিয়ে, এই জায়গাটা ক্লিক করে একটু ক্লিক করে এভাবে করে উপর দিকে একটু টান দিয়ে দিলাম, তাহলে দেখা গেছে এরকম হ্যান্ডেল বের হয়েছে। হ্যাঁ, হ্যান্ডেল বের হয়ে যাওয়ার পরে আমরা মনে করি অল্টার ধরবো, অল্টার ধরলে তাহলে একটা ফিক্সড হয়ে যাবে। হ্যাঁ, আমি যদি অল্টার মানে এইভাবে করে কিছু না ধরি তাহলে দুইটাই আমাদের মুভ করবে, আমি মনে করি আমাদের হয়ে গেছে, মানে আমাদের এই পাশটা ফিক্স হয়ে গেছে, এই জন্য অল্টার ধরলাম। এই অল্টার ধরলে আমাদের এই নিচে যে অংশটা আছে নিচের অংশটা ফিক্স হয়ে গেছে, এবং উপরে আমি এভাবে করে টেনে দিলাম। তার মানে হচ্ছে এরপরে পাশে উঠবে হচ্ছে আমাদের এই উপর থেকে। তারপর আবার আমি জুম আউট করলাম, অল্টার ধরে স্ক্রল আপ, অল্টার ধরে স্ক্রল আপ উপরের দিকে, আবার স্পেস বার ধরে একটু এভাবে করে আমরা হাতের মতো যে আইকনটা আসছে নিলাম। এরপর এখানে আরেকটা ক্লিক, ওকে, টাইনে ধরলাম, না এটা বেশি হয়ে গেছে, আন্ডু করে কন্ট্রোল জেড আন্ডু, জাস্ট এখানে একটা ক্লিক করবো, ওকে হইল। আবার অল্টার ধরে এটাকে একটু কনভার্ট করতেছি, স্পেস বার ধরে আরেকটু উপরে, আবার এই জায়গায় একটা ক্লিক, অল্টার ধরে একটা নিচের অংশটাকে ফিক্স করলাম, আবার স্পেস বার ধরে একটু উপরের দিকে উঠাই, আন্ডু করে কন্ট্রোল জেড, ঠিক আছে, এই জায়গায় একটা ক্লিক, অল্টার ধরে ক্লিক, অল্টার ধরে এভাবে করে টান দিলাম, স্পেস বার ধরে একটু উপরের দিকে আসলাম, আবার এই জায়গায় আরেকটা ক্লিক, কন্ট্রোল ধরে একটু নিচের দিকে নেই, অল্টার ধরে আবার, ওকে, আবার অল্টার ধরে এভাবে করে একটু নিয়ে নিলাম, এই জায়গায় আরেকটা ক্লিক, স্পেস বার ধরে একটু নিচে নামাই, আবার এই জায়গায় এসে, ওকে, অল্টার ধরে একটা ক্লিক, একটু স্পেস বার ধরে এখানে আরেকটা ক্লিক, অল্টার ধরে, ওকে, আবার অল্টার ধরে এভাবে করে ক্লিক, স্পেস বার ধরে নিচে আসি, অল্টার ধরে জুম ইন, একটা ক্লিক, অল্টার ধরে এখানে টেনে দিলাম, স্পেস বার ধরে একটু নিচে আসি, এই জায়গায় এসে অল্টার ধরে জাস্ট এভাবে করে একটু টেনে দিলাম, আবার স্পেস বার ধরে
ক্লিক, অল্টার তে আবার ক্লিক, এখানে আর একটা ক্লিক। আচ্ছা এই জায়গায় একটু ঝামেলা হয়ে গেছে, মানে এটা শার্টের উপরে বেশি পড়ে গেছে, এই জন্য এই জায়গাটা ক্লিক করে জাস্ট কন্ট্রোল ধরে টাইনে দিব, তাহলে এখানে এটা উপরে উঠে গেলো। হ্যাঁ ঠিক আছে, এবার আচ্ছা এরপর আবার এই জায়গাটা ক্লিক, আচ্ছা এই জায়গাটা ক্লিক করলে হয়েছে পেন, এই জায়গায় এসে ক্লিক, এরপর আবার এই জায়গাটা ক্লিক, ওকে এখানে ক্লিক, এই জায়গায় ক্লিক করে টাইনে ধরবো, হইলো। আবার অল্টার ধরে একটু নিচের দিকে জুম আউট করলাম, অল্টার ধরে স্ক্রল ডাউন জুম আউট হয়, ঠিক আছে। আবার জুম ইন করলাম, অল্টার ধরে স্ক্রল আপ, আপ করলাম কন্ট্রোল জেড, ঠিক আছে। এরপর আবার এই জায়গায় একটা ক্লিক, ক্লিক করে টাইনে ধরবো, তাহলে সেক্ষেত্রে যে হ্যান্ডেলগুলো আছে এই হ্যান্ডেলগুলোতে আমরা মানে ফ্লেক্সিবিলিটি পাবো, আমরা আমাদের নিজেদের মতো করে এগুলোকে কাস্টম করে নিয়ে নিতে পারবো, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে নিতে পারবো। ওকে ওকে, এই জায়গাটা ক্লিক করে টাইনে ধরবো, অল্টার ধরে একটা ফিক্স করলাম বাম পাশটা, এরপর আবার এই জায়গায় এসে ক্লিক, অল্টার ধরে ওকে জুম আউট, এই যে একটা ক্লিক, এখানে আর একটা ক্লিক, অল্টার ধরে একটু ওকে, এরপর অল্টার ধরে আবার এভাবে করে টাইনে দিলাম। এই যে পয়েন্ট আছে এটাকে ধরে একটু এভাবে করে ক্লিক করলাম, জাস্ট এই জায়গায় একটা ক্লিক, এরপর এখানে ক্লিক, ওকে এই জায়গায় একটা ক্লিক, অল্টার ধরে স্ক্রল আপ করলাম। আচ্ছা ঠিক আছে, সাপোজ আমরা এখানে আমি মনে করি এতটুকুই করবো, তারপরে এখানে আর বেশি করবো না, এটা আপনারা হয়তো আর কি একটু দেখে করে নিন। এই জায়গায় দিয়ে আমি চাইলে এটাকে পুরোটাকে আর কি এভাবে সুন্দর করে করা সম্ভব। আচ্ছা যেহেতু ধরছি এটাকে পুরোটাই আমরা করে দিই তাহলে, হ্যাঁ এই জায়গায় একটা ক্লিক, এই জায়গায় একটা ক্লিক, এখানে একটা ক্লিক, ক্লিক করে টাইনে ধরবো আর কি, এই আর কি।
বাটনটা ক্লিক ক্লিক করে আমরা এখানে আসলে মানে সিলেকশনটা করে নিতে পারতেছি। এটা একটু সময় সাপেক্ষ বিষয়, আমাদের অ্যাজ এ বিগিনার হিসেবে এত বড় একটা না নিলেও হয়তো হয়ে যেত। যাই হোক, আমরা যেহেতু নিয়ে নিছি এটা, আমরা এটাকে দিয়ে কাজ করে ফেলবো আর কি। ওকে, আমাদের আর অল্পই কাজ বাকি আছে। একটা একটা করে ক্লিক করে আমরা সিলেকশনটা করে নিচ্ছি আর কি। এটা একটু সময় সাপেক্ষ বিষয় ছিল, যেহেতু এখানে অনেক বড় একটা অবজেক্ট। মানে আমাদের এই পেন টুলটা ঠিক যেখানে শুরু হয়েছে ঠিক সেখানে এনে আবার এটাকে শেষ করতে হবে। এখানে শুরু হয়েছিল, জাস্ট এখানে এসে এই জায়গায় এনে ক্লিক করে দিলাম, শেষ। এরকম আমাদের পুরোটাতে এরকম মার্কিং চলে আসছে। তারপরে কি করণীয়, লেয়ার আমাদের পাথ কোথায়, পাথটা এখানে নিলাম। পাথ এখানে নেওয়ার পর কন্ট্রোল ধরে যদি আমি এটার উপরে ক্লিক করি সিলেকশন হয়ে যাবে। এরকম ওই সিলেকশন হয়েছে, এই পাথের উপরে একটা ক্লিক করে কন্ট্রোল ধরে একটা ক্লিক করলে সিলেকশন হয়েছে পুরোটা। অথবা কন্ট্রোল এখান থেকে মাউসের রাইট বাটন, এটার উপর মাউসের রাইট বাটন প্রেস করে মেক সিলেকশন, মেক সিলেকশন এসে শূন্য করলাম, ফেদার দরকার নেই। ওকে, এভাবে করে আমরা সিলেকশন করে নিতে পারি। অথবা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে এটাকে কন্ট্রোল এন্টার দিয়েও আমরা সিলেকশন করে নিয়ে নিতে পারি। ওকে, সিলেকশন আসার পরে আমরা যে কাজটা করব, আমরা যদি এখানে এই ছবির উপরে আইনে কন্ট্রোল জে প্রেস করি, কন্ট্রোল জে প্রেস করলে এই লেয়ার মানে এই সিলেকশনটা কি হবে, কন্ট্রোল জে প্রেস করলে আমাদের এই মানে ব্যাকগ্রাউন্ড থেকে কপি হয়ে আলাদা আসবে। এটা আইটা অফ করলাম, এই শুধুমাত্র আমাদের লোকটা আর এই মাছের ছবিটা থাকবে। তাহলে সেক্ষেত্রে আমাদের যেই সাগরের ছবিটা ছিল সেটা নাই। কীভাবে করলাম এটা আমি আর একটা দেখাচ্ছি। তো আমরা প্রথমে জানি পাথে, আমরা এখানে একটা পাথ তৈরি হয়েছে, এই পাথটা যদি ডবল ক্লিক করি, পাথটা ডবল ক্লিক করে আমরা পাথটা চাইলে সেভ করে নিতে পারবো। এটার নাম দিলাম হচ্ছে পেন, এ পেন এ দিয়ে আমি ওকে প্রেস করলাম। তারপরে এটার উপরে কন্ট্রোল ধরে এই থাম্বনেইলের উপরে ক্লিক করলে এরকম সিলেকশন হবে। সিলেকশন হয়ে যাওয়ার পর লেয়ার থেকে এই যে যেই লেয়ারটা আমাদের আছে মানে এই পুরো ইমেজটা যেই লেয়ারে ছিল সেই ইমেজটাকে সিলেকশন করে এই সিলেকশনটাকে কপি করতে চাইলে এই ছবির উপরে কন্ট্রোল, ছবির উপরে সিলেকশন থাকা অবস্থায় কন্ট্রোল জে দিয়ে আমরা এই ছবিটাকে কপি করে নিলাম। এটা যদি চোখ বন্ধ করি তাহলে সেক্ষেত্রে পুরোটা দেখাবে আমাদের ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, মানে ট্রান্সপারেন্ট বলতে এখানে কোনো কিছু নাই। আমি যদি অন্য কোনো কালার অ্যাপ্লাই করি এখানে আইসে জাস্ট এই জায়গায় একটা ক্লিক ক্লিক করে সলিড কালার, সলিড কালার অ্যাপ্লাই করে অন্য কোনো কালারের উপরে আমরা রেখে দেন তারপর এখানে দেখে নিতে পারবো। ওকে, এটাকে নিচের দিকে নামাই, নিচের লেয়ার নেই, এরকম হয়ে গেছে। আমি চাইলে এখানে ডবল ক্লিক করে অন্য অন্যান্য অনেক কালার আমরা অ্যাপ্লাই করে দিতে পারি। ওকে, এইভাবে করে আমরা দেখে নিতে পারি। তো এরপর যদি এটা না আছে যে কপি করে দিব, এটাকে চোখ বন্ধ রাখবো। এটাকে যদি আমরা পিএনজি সেভ করতে চাই, মানে পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক যার কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না এমন কোনো ছবি হিসেবে যদি সেভ করতে চাই, তাহলে এখান থেকে আমরা ফাইলে আসব, ফাইল থেকে সেভ অ্যাজ এ কপি। হ্যাঁ, সেভ অ্যাজ এ কপিতে এখানে আইসে ডেস্কটপ, সাপোজ এখান থেকে দিলাম হচ্ছে মাই পিএনজি দিয়ে সেভ পিএনজি, মানে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। এখান থেকে আমরা অনেক ফরম্যাটে সেভ করতে পারি, তবে যদি ব্যাকগ্রাউন্ড ছাড়া সেভ করছে তবে পিএনজি ফরম্যাটে সেভ করে সেভ করবো। আর এমনি সাধারণ ছবি হিসাবে সেভ করতে চাইলে জেপিইজি ফরম্যাটে সেভ করা যেতে পারে, মানে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। তবে আপাতত যেহেতু আমরা ট্রান্সপারেন্ট মানে স্বচ্ছ ব্যাকগ্রাউন্ডে সেভ করতে চাই, পিএনজিতে ক্লিক করে লোকেশনটা দিলাম ডেস্কটপ, এরপরে সেভে ক্লিক করলে দেখা যাবে একটা সেভ হয়ে গিয়েছে। এই যে আমাদের মাই পিএনজি নামক একটা ছবি সেভ হয়েছে, এই জায়গায় ডাবল ক্লিক করলে দেখা যাবে। ঠিক আছে, এই যে আমাদের কি ছিল ছবি কি হয়েছে, রাইট, আমরা ঠিক যেভাবে দিয়েছিলাম ঠিক ওইভাবে আমাদের সেভ হয়েছে। তো এই পর্যন্ত আমরা কাজ কি আজকে বুঝতে পেরেছি। আপনারা মোটামুটি চার পাঁচটা ছবি নিয়ে একটু দেখবেন, এই পর্যন্ত কাজ কি আমরা বুঝতে পেরেছি।
যদি বুঝতে পারি তবে সেই ক্ষেত্রে আমরা এরকম কিছু ছবি নিয়ে আমরা এই কাজগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করব। তো আজকের মতো আমাদের এই পর্যন্তই থাকবো, সকলকে আন্তরিক ধন্যবাদ আজকের সেশনে উপস্থিত থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।